আপনার চারপাশের সকল খবরাখবর সবার প্রথমে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল ট্রেন্ডিং নিউজ বাংলা, লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই একটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে বাংলাদেশ থেকে 100% ভেরিফাইড একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেখান থেকে কিন্তু যে কোনো প্রকার ট্রানজ্যাকশন আপনি চাইলে করতে পারবেন। এর জন্য বেশ কিছু না, আপনার শুধু একটা জিমেল লাগবে, একটা জিমেল থাকলে কিন্তু আপনার সেটা হয়ে যাবে কাজটা। তো এটা কীভাবে করবেন, কোথায় যেয়ে করবেন, সকল কিছু নিয়ে আসলে আমাদের বিস্তারিত ভিডিও, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোথায় স্কিপ করে করে বা টেনে টেনে দেখবেন না, যেহেতু অনেক সেটিংসের ব্যাপার রয়েছে, তাই কোনো একটা সেটিংস মিস করে ফেললে কিন্তু আপনার জন্য প্রবলেম হবে। তো ভিউয়ার্স, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এবং ভিউয়ার্স, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই একটি ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখনই ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ভিউয়ার্স, ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনার সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, পেপ্যাল অ্যাকাউন্ট কিন্তু আমাদের সকলের জন্যই খুব জরুরি, যারা আমরা মূলত অনলাইনে ইনকাম করে থাকি, আমরা অনলাইনে ইনকাম করি কিন্তু অনেকেরই কিন্তু আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট নেই, যার কারণে আমরা শুধু কয়েন বেস বিকাশ এগুলো দিয়ে কাজ চালাই। কিন্তু আপনারা হয়তো মনে মনে আশা করেন যে যদি একটা পেপ্যাল অ্যাকাউন্ট থাকতো, কারণ পেপ্যালের কিন্তু আর্নিংয়ের অনেক সাইট বা অ্যাপস আছে যেগুলোতে আপনারা হয়তো আর্নিং করতে পারতেছেন না শুধু একটা অ্যাকাউন্ট না থাকার কারণে। তো আমি দেখাবো কীভাবে একদম খুব সহজ উপায় আপনি কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি মূলত কয়দিন আগে পেপ্যাল অ্যাকাউন্ট খুলছি, এই অনেক ঝামেলা করতে চাই নাই, কিন্তু যখন দেখতেছি যে না অনেকেই পেপ্যাল অ্যাকাউন্ট খুলতেছে, পেপ্যালে অনেক ধরনের অনেক ডলার আয় করতেছে, তো সেই কারণে কিন্তু আমিও পেপ্যাল অ্যাকাউন্টটা খুলে ফেললাম। এবং আমি যেভাবে খুলেছি এবং আমি কিন্তু পেপ্যাল দিয়ে ট্রানজ্যাকশনও করেছি এবং সকল প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিব যে কীভাবে আপনি বাংলাদেশ থেকে 100% ভেরিফাইড উপায় কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর জন্য আমি চলে আসলাম আমার গুগল ক্রোমে। তো আপনারা আপনার যে কোনোটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন, গুগল ক্রোমে ক্রোম দিয়ে করলেই ভালো হয়। তো আপনারা যে মোবাইল দিয়ে করতে পারবেন তা না, আপনারা চাইলে ল্যাপটপ দিয়েও করতে পারবেন, সেটা প্রবলেম না কোনো। তো আমি এখন এখানে সার্চ বক্সে সার্চ দিব হচ্ছে পেপ্যাল paypal.com/cy, এটা লেখে আমি সার্চ দিব। আমি যেটা লিখছি আপনারা ঠিক সেটা লিখে কিন্তু সার্চ দেবেন, paypal.com/cy। সিওয়াইতে সাইপাস একটা কান্ট্রি বুঝাইছে, সাইপাস একটা কান্ট্রি। তো এখন দেখি আমরা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসলো আমাদের। এখন আমরা এই সাইটটাতে আসার পর এখানে উপরে আপনারা লগ ইনের অপশন দেখতে পাচ্ছেন ডান পাশে, তো আমরা লগ ইনের মধ্যে ক্লিক করে দিব। তো এখানে আপনাদের সাইন আপের অপশনও থাকতে পারে, তো লগ ইনের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার সাইন আপের অপশনটা কিন্তু নিচে চলে আসছে। তো এখানে আমরা সাইন আপের মধ্যে এখন ক্লিক করে দিব। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু তাও আমি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি যে আপনি কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি নিচেরটা কেটে দিচ্ছি। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তাই আমাদের এখানে প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। কান্ট্রি এখানে অটো সিলেক্ট থাকবে সাইপাস, তো সাইপাসটা কিন্তু আমরা যেহেতু সেটা দিয়ে সার্চ দিচ্ছি তাই এটা অটো সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এখানে নিচে স্টেপ রয়েছে যে পার্সোনাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট খুলবো, কারণ বাংলাদেশ থেকে আপনি বিজনেস অ্যাকাউন্ট ছাড়া এইভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট করতে পারবেন না এবং সেটা দিয়ে লেনদেনও করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর একটু লোড হবে, লোড হওয়ার পর আমাদের পরে পেজে নিয়ে যাবে। তো এটা লোড হচ্ছে। তো ভিউয়ার্স, পরের পেজে আসার পর এখানে দেখতে বলতেছেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে বলতেছে, তো আমি এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি যেহেতু আপনাদের সামনে লাইভ অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি তাই হয়তো একটু লেট হতে পারে বা কোনো প্রবলেম টবলেম হলে হতে পারে, তো সেগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি আবার চেক করে নিচ্ছি। তো চেক করার পর আবার হ্যাঁ এখন ঠিক আছে, pritom@gmail.com। তো এটা দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আপনার অবশ্যই আপনার যেই জিমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন সেই জিমেলটা এখানে দিবেন, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর আছে পাসওয়ার্ডের অপশন, তো পাসওয়ার্ডটা এখানে দেখতে বলছে যে 8 ক্যারেক্টার হতে হবে মিনিমাম এবং একটা সিম্বল থাকতে হবে, একটা সংখ্যা থাকতে হবে, এরকম একটা পাসওয়ার্ড কিন্তু আপনি অবশ্যই এখানে দিবেন। তো আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন, 8 ডিজিট বা তার উপরে হলেও অসুবিধা নেই, কিন্তু তার কম যেন হয় না। তো আমি আপনার একটা পাসওয়ার্ড দিয়ে আপনাদের সামনে কন্টিনিউ হচ্ছি। তো ভিউয়ার্স, আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে, এখন আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। তো কন্টিনিউ ক্লিক করার পর এটা আবার একটু লোড হবে, লোড হওয়ার পর এখানে দেখতে পারতেছেন একটা ফর্ম চলে আসছে আমাদের সামনে। তো ফর্মটা দেখে আপনার টেনশন নেবেন না কিছু, আমি স্টেপ বাই স্টেপ সকল কিছু আপনাকে দেখিয়ে দেবো কোথায় কী দিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন বিজনেস কন্ট্যাক্ট রয়েছে অর্থাৎ লিগাল ফার্স্ট নেম, এখানে প্রথম বক্সে আপনার ফার্স্ট নেম দিতে হবে। আমি সকল কিছু দিয়ে সাথে মানে দেখাচ্ছি, তো ফার্স্ট নেমটা উল্টো করে দিই, দিয়ে দিলাম রয়, পরে দিলাম প্রীতম, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট যেহেতু এই নামে রয়েছে তাই এটা একটু অন্যরকম করে বানাতে চাচ্ছি। তো ফার্স্ট নেম দিলাম রয়, লাস্ট নেম দিলাম প্রীতম। তো এরপরে বিজনেস ডিটেলস রয়েছে আপনার লিগাল বিজনেস নেম, তো এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে কোনো একটা নেম দিলেই হবে, আপনার মনে করেন যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে আপনি ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিবেন, সেটা ম্যাটার করে না এখানে।
তা আপনি আপনার বিজনেস নেম যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। তা আমি এখানে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে রয়েছে বিজনেস ফোন নাম্বার, তো ফোন নাম্বারে যে +357 এটা রয়েছে এখানে, এটার মধ্যে আপনি ক্লিক করে বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবেন। তো এটার মধ্যে আমি ক্লিক করলাম, এখন আগে বাংলাদেশটা সিলেক্ট করে নেব। বাংলাদেশ এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন 880 কিন্তু অলরেডি চলে আসছে, আমাদের শুধু 1 থেকে আমাদের নাম্বারটা দিতে হবে, অর্থাৎ 01 যেটা 0 কিন্তু চলে আসছে, আমাদের 1 থেকে নাম্বারটা দেবো। তো আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দিই, তো 01 1 6 0 8 6 8, তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট এক নাম্বারে রয়েছে তাই এটা আমি অন্য নাম্বার দিয়েই করলাম। তো নাম্বারটা বসানোর পর এখানে আপনি সলস আবার চেক করে নেবেন। তো এখানে রয়েছে বিজনেস অ্যাড্রেস, তো অ্যাড্রেসের প্রথম বক্সে একটা রয়েছে এবং দ্বিতীয় বক্সে একটা রয়েছে। আপনি যদি প্রথম বক্সে সকল কিছু মানে আটিয়ে ফেলতে পারেন তার ফলে তো আপনার প্রথম বক্সে কাজটা হয়ে যাবে। এখানে আপনার গ্রামের নাম দিবেন, পোস্ট অফিসের নাম পোস্টের নাম দিবেন, পোস্ট অফিসের নাম, তারপরে হচ্ছে আপনার থানার নাম দিবেন এবং তারপর আপনার জেলার নাম দিবেন, তার ফলে হয়ে যাবে। তো এত কিছু না দিয়ে আপনি যদি সংক্ষেপে দিতে চান সংক্ষেপে দিতে পারেন, সেটা ম্যাটার করে না। আমি দিলাম আমি যেখানে থাকি জিগাতলা ঢাকা। তো দিয়ে দেওয়ার পর অ্যাড্রেস লাইন টুতে আমি আর যাবো না, এখানে যাওয়ার দরকার নেই। এবার পোস্ট, এরপর আপনাকে আপনার পোস্ট কোডটা দিতে হবে, অর্থাৎ আপনার পোস্ট কোডটা কি, আমার পোস্ট কোড হচ্ছে 1209, আমি আমারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ভিলেজ টাউন সিটি টাউন আর ভিলেজ লেখা রয়েছে, এখানে চাইলে আপনি আবার দিতে পারেন। আমি আবার দিয়ে দিচ্ছি, আমার সিটি হচ্ছে ঢাকা, টাউন হচ্ছে একটা স্পেস দিয়ে নেবেন, কমা দিয়ে একটা স্পেস, তারপরে গ্রাম, গ্রাম কি দিব সরি এখানে জিগাতলাটা আমি গ্রাম দিই আর টাউনটা আমি ধানমন্ডি দিয়ে দিই, ডিআই, ওকে। তো ফিয়ার্স এভাবে আমি দিয়ে দিলাম আপনাদের। তো দিয়ে দেওয়ার পরে এখানে আপনি আপনারগুলো বসাবেন, দিয়ে দেওয়ার পরে এখানে যে একটা বক্স লেখা রয়েছে যে আই হ্যাভ রিড অল দি কন্ট্রাক্ট, তো আমি এখানে অ্যাগ্রি করতেছি আপনাদের সকল নিয়মকানুনের সাথে, এই বক্সটা ক্লিক করে এটা টিক মার্ক বানিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখানে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন একদম নিচে। তো ক্লিক করার পর এখানে একটু লোড হবে আপনাদের সামনে, তারপর আপনাদের পরের পেজে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে পরের পেজ চলে আসছে, এখানে বিজনেস টাইপ বলতেছে, তো বিজনেস টাইপটা আপনি কী দিবেন, বিজনেস টাইপের মধ্যে আপনি ক্লিক করবেন এবং ইন্ডিভিজুয়াল সেট করে দিবেন, অর্থাৎ দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে দ্বিতীয় নাম্বার সেটা দিয়ে দিবেন ইন্ডিভিজুয়াল। এবং তারপর আর কয়েকটা বক্স চলে আসছে, দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অর সার্ভিস, এখানে যে দ্বিতীয় বক্সটা চলে আসছিল প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড, তো এখানে আপনারা কী দিবেন, এখানে আপনার মার্কেটিংটা লিখবেন। আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, হয়তো ভিডিওটা স্কিপ করে ফেলছিলাম আমি, তো এখানে আমি আপনাদের সহজ দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন হচ্ছে আপনি TIMG মার্কেটিংটা লিখবেন, লেখার পর এখানে যে তিন নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন আপনি ডিরেক্ট মার্কেটিং আদার ডিরেক্ট মার্কেটার্স, এটা অপশনটা রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে তারপরে তিন নাম্বার বক্স আমার চলে যায়, তিন নাম্বার বক্স হচ্ছে বিজনেস ইউআরএল ইফ অ্যাপ্লিকেবল, তো আপনি যদি বিজনেস কোনো ইউআরএল থেকে থাকে সেটা দিবেন। এবং চার নাম্বার বক্সে রয়েছে পেপাল সিসি স্টেটমেন্ট নেম, অর্থাৎ আপনার যদি ক্রেডিট কার্ড থেকে সিসি দ্বারা তাই বুঝে যাচ্ছে, ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে এখানে সেটার নামটা দিয়ে দিবেন। তো আমার যেহেতু কোনোটাই নেই আমি কোনোটাই দিব না, আপনার যদি না থাকে তাহলে কোনোটা দেওয়ার দরকার নেই, আপনার শুধু কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর এখানে পেপাল ক্রেডিট কার্ড নেমটা চাচ্ছে, তো এটা যদি তো এটা দিতে হবে, হয়তো আপনার যদি ক্রেডিট কার্ড নাও থাকে আপনার নামটা শুধু এখানে দিয়ে দিবেন, আপনি আগে যে নামটা ব্যবহার করেছেন অবশ্যই সেই নামটা এখানে ব্যবহার করবেন। তো আমি আগের নামটা ব্যবহার করেছি হচ্ছে রয় প্রীতম, তো আমি রয় প্রীতমের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিব, তো ক্রেডিট কার্ড নামটা অবশ্যই দিতে হবে, এটা আপনার ফেক হলে অসুবিধা নাই। তো এরপরে আপনি এখানে দিয়ে দিবেন হচ্ছে আপনার ডেট অফ বার্থ, এখানে আরেকটা ফর্ম চলে আসছে আমাদের সামনে, এখানে ডেটা আপনি বসিয়ে দিবেন। আমি ডের মধ্যে ক্লিক করলাম, ডের মধ্যে ক্লিক করে ডে দিয়ে দিলাম, মান্থের মধ্যে ক্লিক করে মান্থ দিয়ে দিব, তো মান্থ দিলাম আমি আমার ডেট অফ বার্থ। এরপরে ন্যাশনালিটি আমার এখানে সাইপাসটা থাকবে, এখানে সাইপাস না দিয়ে আমি চলে যাবো বাংলাদেশে, তো বাংলাদেশি কোথায় রয়েছে সো সেটা আপনি খুঁজে বের করে এখানে দিয়ে দিবেন। তো বাংলাদেশ দিয়ে দিলাম, তারপরে এরপর রয়েছে হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেস যদি আপনার সেম হয় আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে এখানে এই যে সেম অ্যাজ বিজনেস অ্যাড্রেস এখানটা বক্স রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিবেন, যদি না হয় তাহলে আপনি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন আপনার হোম অ্যাড্রেসটা। তো আমার আমি মূলত এখানে সেম হিসেবেই বসিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এরপরে রয়েছে ফোন নাম্বার, সেম অ্যাজ বিজনেস ফোন নাম্বার, এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন সেম অ্যাজ বিজনেস ফোন নাম্বার। এরপর আপনি একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর সাবমিট লেখা রয়েছে, সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো সাবমিটের মধ্যে ক্লিক করার পর আমাদের মূলত কিন্তু অ্যাকাউন্ট খোলা একদম 100% হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এইগুলো আপনি একটু আবার দেখে নিতে পারবেন, দেখে নেওয়ার পর এটা উপরে লোড হচ্ছে, লোড হওয়ার পর এখানে পরে পেজ চলে আসবে যে ওয়েলকাম টু ইউর পেপাল বিজনেস অ্যাকাউন্ট। তো আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন আমাদের সকল প্রসেস শেষ। এখন আমরা চলে যাবো আমার মেইলে, অর্থাৎ ইমেলে, ইমেলের মধ্যে জিমেলের মধ্যে গিয়ে দেখবো যে আমাদের কোনো মেইল আসছে কি না, আমাদের একটা মেইল আসার কথা এদের এখান থেকে কনফার্মেশন মেইল প্রবেশ করলাম। এখানে অনেকগুলো মেইলই কিন্তু তারা পাঠিয়েছে আমাকে এর মধ্যে, এরপর একদম উপরে যেটা রয়েছে যে কনফার্ম ইউর ইমেল, তো সেটা আমরা এখানে থেকে ক্লিক করে ওপেন করে নেবো। ওপেন করার পর আমাদের ইমেলটা একটু কনফার্ম করতে হবে, নাহলে কিন্তু আমাদের হবে না। তো ইমেলটা অবশ্যই কনফার্ম করে নেবেন, যে কনফার্ম ইউর ইমেল একটা লেখা রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন।
ক্লিক করার পরে একটা ব্রাউজার সিলেক্ট করতে বলতে পারে, বা এটা জিমেল দিয়ে এখানে লোড হবে। তো দেখি কি হয়। তো আমি ক্লিক করার পরে এটা জিমেল দিয়ে এখানে লোড হচ্ছে। তো এটা পুরোপুরি লোড হওয়া পর্যন্ত আপনি একটু ওয়েট করবেন। তো এখনই এসে যাবে। তো দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। হওয়ার পরে এখানে আপনি এখানে ডিরেক্ট এখান থেকেও আপনি চাইলে ওপেন করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন। তো আমি আমার ব্রাউজার দিয়ে ওপেন করে নেবো। এই জিমেলে ওপেন করা থেকে আমি ক্রোম এখানে সিলেক্ট করে দেবো। ক্রোম দিয়ে এখন এই পেজটা আমি ওপেন করবো। ক্রোম দিয়ে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেলটা রয়েছে এবং আমার পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তারপরে কিন্তু এই যে এখানে কিন্তু পাসওয়ার্ড ক্লিক করার পর আমার সামনে আগের জিমেলগুলো শো করতেছে, তার আগে যে অ্যাকাউন্ট রয়েছে সেটার। তো আমরা এখন এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। পাসওয়ার্ডটা বসানোর জন্য আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি। তো ফিরস আমার পাসওয়ার্ডটা বসানো হয়ে গেল। পাসওয়ার্ডটা আমি বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস এটার মধ্যে আমি ক্লিক করে দেবো। তার ফলে কিন্তু আমার এখানে কনফার্মেশনটা হয়ে যাবে এবং আমি সরাসরি আমার এই পেপ্যাল অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব। তো আমি কনফার্ম ইমেল আবার ক্লিক করলাম, প্রথমটা হয়তো লাগে নাই। তো ভেরিফাইং হচ্ছে আমার ইনফরমেশনগুলো। তো এখনই চলে আসবে, উপরে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। তো ফিরস এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, ওয়েলকাম টু ইউর পেপ্যাল বিজনেস অ্যাকাউন্ট লেখা রয়েছে এবং এখানে কিছু নিচে তাদের ইনস্ট্রাকশন রয়েছে। তো আমি এখান থেকে এটা কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রয়েছে। এখন আমি যদি আমার ব্যালেন্সটা আপনাদের দেখাই, যে থ্রি ডট লাইনে আমি গেলাম বাম পাশে, থ্রি ডট লাইনে যাওয়ার পর এখানে আপনার সকল কিছু দেখতে পাবেন, আপনার সামারি ব্যালেন্স। তো এখানে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে, সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিই। আপনারা এই যে ব্যালেন্সের মধ্যে ক্লিক করবেন, ব্যালেন্সের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ইউরো আর ইউএসডি। ইউরোটা হচ্ছে আপনার প্রাইমারি হিসেবে সিলেক্ট হয়ে আছে, কিন্তু ইউরোটা আপনি প্রাইমারি হিসেবে ইউএস ডলারটাকে প্রাইমারি হিসেবে রাখবেন, কারণ আপনার যদি টাকা পয়সা আসে তাহলে সেটা মানে ইউএস ডলারে আসবে, সেটা ইউরো হিসেবে আসবে না। তো সেটা করার জন্য আপনি কী করবেন, সেটার জন্য ইউএস ডলারের নিচে দেখতে পাচ্ছেন মেক প্রাইমারি লেখা রয়েছে একটা নীল। তো মেক প্রাইমারির মধ্যে আমি ক্লিক করে দিব। তো মেক প্রাইমারির মধ্যে ক্লিক করার পর এটা একটু লোড হবে। লোড হওয়ার পর আমাদের সামনে আরেকটা অপশন, তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে যে মেক ইউএস ডলার ইওর প্রাইমারি কারেন্সি। তো আমরা মেক ইউএস ইউএসডি প্রাইমারি এটার মধ্যে ক্লিক করে দিব। নিচে যে নীল লেখাটা রয়েছিল সেটার মধ্যে ক্লিক করার পর ইউএস ডলার ইজ নাও ইওর প্রাইমারি কারেন্সি। তো এটা হয়ে গেলো আমাদের, এখন আর কিছু করে না। এখন এটা আমরা কেটে দিব। এখানে ক্রস চিহ্ন রয়েছে। তো ক্রস করার পর এখন আমি যদি ব্যালেন্সে যাই তাহলে দেখবেন ইউএস ডলারটা উপরে চলে আসছে। দেখতে পাচ্ছেন ইউএস ডলারটা কিন্তু এখন উপরে আসা এবং সেটা প্রাইমারি হিসেবে সিলেক্ট হয়ে আছে এবং ইউরোটা কিন্তু নিচে চলে গেছে। তার কোনো প্রবলেম নাই, আমরা এখন কিন্তু এটা বিন্দাসে ইউজ করতে পারবো এই অ্যাকাউন্টটা আমাদের যেখানে আমরা যেখানে যেখানে পেপ্যাল অ্যাকাউন্টের কাজ রয়েছে বা পেপ্যালে উইথড্র নিতে হয়। তো সেখানে আমরা কিন্তু ইমেলটা দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। পেপ্যালে উইথড্র নেওয়ার সময় যখন আপনি পেপ্যালে উইথড্র নেবেন, এই পেপ্যাল অ্যাকাউন্টটা যে ইমেলে তৈরি করেছেন সেখানে শুধু সেই ইমেলটা বসিয়ে দিবেন এবং তারপরে কনফার্ম ওকেতে ক্লিক করে দিলে কিন্তু আপনার উইথড্রটা এখানে পেপ্যাল অ্যাকাউন্টে চলে আসবে। তো আমরা আপনি হয়তো আগে দেখেছেন আমার যে মেল পেপ্যাল অ্যাকাউন্টে রয়েছে সেখানে কিন্তু আমি কিছু পেমেন্টও পাইছি এবং সেটাও কিন্তু তারা আমাকে পেমেন্ট করে দিচ্ছে এবং সেটা কিন্তু 100% কাজ করে এবং সেইভাবেই কিন্তু আমি এই ইমেল মানে এই পেপ্যাল অ্যাকাউন্টটাও ক্রিয়েট করেছি আপনাদের দেখানোর জন্য। তো বুঝতে পারছেন আপনাদের আশা করি কোনো প্রবলেম হয় নাই এখানে কোনো ধরনের। যদি প্রবলেম হয়ে থাকে তারপরে আপনি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যে আপনি কোথাও যদি না বুঝে থাকেন কোনো কিছু, আমরা আপনার কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো 100%। এবং ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি। আপনাদের ভালো লেগে থাকে এবং একটু যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটু লাইক দিবেন এবং ভিডিও আপনার বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও এখান থেকে দেখে খুব সহজে খুব সহজ স্টেপ নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে 100% ভেরিফাইড একটা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। তো ফিরস ধন্যবাদ ভিডিওটা দেখুন আমার সাথে দেখার জন্য।